নমস্কার বন্ধুরা, আমি দীপ। আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানবো অ্যাসিকুলার পি ট্যাবলেটের সম্বন্ধে। অ্যাসিকুলার পি ট্যাবলেটটি আপনারা কারা এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলুন দেখা যাক বন্ধুরা। সর্বপ্রথম আমরা এই ট্যাবলেটটির সম্পর্কে একটু জেনে নেব। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে অ্যাসিকুলার পি ট্যাবলেট। এই ট্যাবলেটটি একটা স্টিপে সাধারণত 10টা ট্যাবলেট হয়ে থাকে। 10টা ট্যাবলেটের দাম পড়বে আপনাদের 60 টাকায়। আপনারা যে কোনো মেডিসিন স্টোরে অনায়াসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটির ম্যানুফ্যাকচারিং ডেট যদি আমরা দেখি, দেখুন মে 2022 এবং এক্সপায়ারি ডেট এপ্রিল 2024। অর্থাৎ সাধারণতভাবে এই ট্যাবলেটটি 2 বছর পর্যন্ত ভালো থাকবে বা 2 বছর পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি সাধারণত একটি পেন কিলার মেডিসিন। তো আপনাদের যদি কারোর যে কোনো জায়গায় যে কোনো প্রকার ব্যথা হচ্ছে, তাহলে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন। এটা খাবার পর সকালে একটা এবং রাতে একটা খেতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি কারোর যে কোনো প্রকার আঘাত লাগা হোক, চোট লাগা হোক, বা শরীরের যে কোনো জায়গায় যে কোনো প্রকার ব্যথা হলে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন। এটা পেন কিলার মেডিসিন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 2টো করে খেতে পারে, খাবার পর সকালে একটা এবং রাতে একটা। তো বন্ধুরা, মনে রাখবেন, পেন কিলার মেডিসিন বেশি খাওয়া কখনোই ভালো নয়। তবে আপনারা প্রয়োজনে ব্যবহার করবেন, অপ্রয়োজনে ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি আপনারা যে কোনো মেডিসিন স্টোরে পেয়ে যাবেন। এটা একটি জেনেরিক মেডিসিন বন্ধুরা, এর এমআরপি থেকেও আপনারা অনেক কম রেটে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যে কোনো জায়গায় যে কোনো প্রকার ব্যথা হলে আপনারা আপনাদের এই ব্যথা থেকে মুক্তি পেতে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, প্রয়োজনে আপনারা কোনো ডাক্তারবাবু বা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন, তারপরেই ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।